প্রিয় দর্শক স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আশা করে সকলে ভালো আছেন ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে পহেলা মার্চ দুই হতে জাতীয় পরিচয়পত্রবিহীন কেউ ট্রেনের ভ্রমণ করতে পারবে না অর্থাৎ ট্রেনের টিকিটটি যদি অনলাইনে পার্সেস করেন আর কাউন্টার থেকে পার্চেস করেন অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রটি সঙ্গে বহন করতে হবে এই জাতীয় পরিচয়পত্রটি কিভাবে অনলাইনে যে টিকিট পার্সেসিং সিস্টেমটি রয়েছে সেখানে কিভাবে ভেরিফাই করবেন তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এর পূর্বে আপনি যদি আমার আর নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আর ইতোমতো যদি সাবস্ক্রাইব করে থাক তাহলে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে এসে লিখব ই টিকিট রেলওয়ে লিখে যদি সার্চ করি ই টিকিট রেলওয়েডি ওয়েবসাইটের বক্সে দেয়া থাকবে এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনাকে রেলওয়ের যে ওয়েবসাইটটাতে নিয়ে আসবো যেখানে ই টিকিটিং সিস্টেমটি রয়েছে এখানে আসার পরে এই রকম একটা পপা বাড়বে আমরা এগ্রি দিয়ে দিব কারণ এগ্রি না দিলে এখানে কাজ করতে দিবে না এরপর আমরা লগ ইন করবো লগ ইন করবো বেসিক্যালি হচ্ছে আমার আগের যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আশা করি এই অ্যাকাউন্টটি কিভাবে রেজিস্টার্ড করতে হয় সেটি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে এই বিষয়ে একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো আমি লগ ইন করার জন্য প্রথমে আমার মোবাইল নাম্বারটি প্রবেশ করাবো মোবাইল নাম্বারটি প্রবেশ করানো শেষ হয়ে গেলে আমি পাসওয়ার্ডটি প্রবেশ করাবো এরপর এই লগ ইন অপশনে ক্লিক করছি এখানে সাকসেসফুলি যখন লগ ইন হচ্ছে তখন কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন দিচ্ছে এনআইডি ভেরিফিকেশন ইজ ম্যান্ডেটরি টু পার্সেস ট্রেন টিকিট ফ্রম ই টিকিট ডট রেলওয়ে ডট জিও ভি বিডি ওয়েবসাইট এই মেসেজটি সবার হোম পেজে এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে দুটি অপশন রয়েছে একটি হল এনআইডির মাধ্যমে ভেরিফাই করা অন্যটি সাবমিট ডেটা দিয়ে যেটি রয়েছে যে আঠারো বছরের নিচে অথবা ফরেন পাসপোর্ট হোল্ডার যারা রয়েছে তাদের একটি অপশন আমি আজ জাতীয় পরিচয়পত্রের পত্রের মাধ্যমে কীভাবে করবেন সেই বিষয়টি দেখে নিব এখানে এসে দেখুন আমার যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি কিন্তু এখানে লগ ইন করার পরে নাম দেখানো হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন আমি ভেরিফাই করার পরে এই নামটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে তো আমরা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি প্রবেশ করাচ্ছি জাতীয় পরিচয়পত্রে আপনার যদি স্মার্ট কার্ড হয়ে থাকে তাহলে অবশ্যই সেই স্মার্ট কার্ডের নাম্বার দিবেন যদি আপনার জাতীয় পরিচয়পত্রটি পত্রটি আগের হয়ে থাকে অর্থাৎ কাগজের যেটি প্রিন্ট আউট দেওয়া হচ্ছিল সেটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তার পূর্বে জন্মশালটি বসবে যদি থেকে থাকে তাহলে তো সম্পূর্ণটাই দিতে পারছেন যদি না থেকে থাকে তাহলে অবশ্যই জন্মশালটি যোগ করে নেবেন এরপর বার্থ ডেটটি অর্থাৎ জন্ম তারিখটি প্রবেশ করাবো এই জন্ম তারিখটি প্রবেশ করানো শেষ হলো এবং জাতীয় পরিচয় নাম্বারটিও প্রবেশ করানো শেষ হয়েছে এবার দেখুন এই ভেরিফাই অপশানে আমি ক্লিক করব এই ভেরিফাই অপশানে যখন ক্লিক করব তখন এইখানকার নামটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমি এই ভেরিফাই অপশনে ক্লিক করছি ভেরিফিকেশান কমপ্লিট ইউ আর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড সাকসেসফুলি ইউ ক্যান নাও পারচেস ট্রেন টিকিট আপনি এখন ট্রেনের টিকিটই পার্সেস করতে পারবেন আপনার ভেরিফাইড অ্যাকাউন্ট দ্বারা এখানে আমি ওকে ক্লিক করছি এখন দেখুন অটোমেটিক্যালি এই নামটি চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ আপনার এনআইডি যখন সাকসেসফুলি ভেরিফাই হবে তখন আপনার এনআইডি যে নামটি রয়েছে যেভাবে স্পেলিং রয়েছে ঠিক সেইভাবেই আপনি এখানে দেখতে পারবেন পরবর্তী ভিডিওতে থাকছে জাতীয় দিয়ে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে উৎসাহিত করবেন শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন